রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব এবার ভারতের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক ১৫০ কোটি রুপি নিচ্ছেন প্রভাস। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। ভারতের সিনেমা থেকে শুরু করে তেলেগু ইন্ডাস্ট্রি, সর্বোচ্চ পারিশ্রমিক এবার নিতে যাচ্ছেন তেলেগু সুপারস্টার প্রভাস। বাহুবলী সিনেমার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, একের পর এক ব্যবসা সফল সিনেমা দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সিনেমা প্রেমীদের। বেশ কিছুদিন যাবত শোনা যাচ্ছিল যে আদিপুরুষ নামে একটি সিনেমার জন্য কাজ করবেন প্রভাস, এবার সে সিনেমার জন্যই এই তারকা ১৫০ কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়েছেন। আর এরকম খবরই প্রকাশ পেয়েছে বলিউডের বিভিন্ন সংবাদ মাধ্যমে। এছাড়া আরো জানা যাচ্ছে যে ওমরাও পরিচালিত আদিপুরুষ ও সন্দীপ রেড্ডি ভাগ্যার স্পিরিট সিনেমার জন্য এমন উচ্চ পারিশ্রমিক দাবি করেছেন প্রভাস। এটাকেই ভারতের সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে ধারণা করা হচ্ছে। এছাড়া গেল কয়েক বছরে বলিউড তারকা সালমান খান, অক্ষয় কুমার, সাউথ ইন্ডিয়ান তারকা থালাপতি বিজয়, মেগা স্টার রজনীকান্ত 90 থেকে 100 কোটি রুপি করে পারিশ্রমিক নিয়েছেন। যদিও এসব তারকাদের পারিশ্রমিকের বাইরে সিনেমার সবসময় লভ্যাংশ থাকে, কিন্তু তারা কখনোই তা দাবি করেন না। পুরোপুরিটাই পরিচালক বা ইন্ডাস্ট্রির সকলকে দিয়ে দেওয়া হয় যারা সে সিনেমাটির সাথে যুক্ত থাকেন। অন্যদিকে আদিপুরুষ সিনেমায় সুপারস্টার প্রভাস যেমন ১৫০ কোটি রুপি হাঁকিয়েছেন, এতে তাকে দেখা যাবে রামের চরিত্রে। এছাড়া এই সিনেমাটিতে দেখা যাবে বলিউড তারকা সাইফ আলী খানকে। এই সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের ১১ই আগস্ট। আদিপুরুষ সিনেমায় রামের ভূমিকায় প্রভাসকে এবং সাইফ আলী খানকে দেখা যাবে রাবণ চরিত্রে। আদিপুরুষ সিনেমায় সীতা চরিত্রে কাকে দেখা যাবে এই বিষয়টি নিয়ে পরিচালকের মনে অনেকটাই দ্বন্দ্ব ছিল। সে এর জন্য অনেককেই বাছাই করেছিলেন, কিন্তু সর্বশেষ কীর্তি স্যাননি হতে যাচ্ছেন সীতা। সানি সিং অভিনয় করবেন লক্ষণের ভূমিকায়। থ্রিডি অ্যাকশন ড্রামা আদিপুরুষ প্রভাসের সঙ্গে ওমরাওতের প্রথম কাজ এবং সাইফ আলী খানের সঙ্গে এটি দ্বিতীয় কাজ হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন প্রভাস নিচ্ছেন ১৫০ কোটি, আর ভারতের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক হতে যাচ্ছে এটি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। And please subscribe our channel for more updates.